যারা কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী তাদের মতো মানসিকতার মানুষরাই এই ধরনের বন্ধ ডাকতে পারে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি নেতৃত্বরা। আগামী 26 নভেম্বর বামপন্থী সংগঠনগুলোর ডাকা বন্ধকে সম্পূর্ণ ধিক্কার জানান বিজেপি নেতৃত্বরা। এই বন্ধকে সম্পূর্ণ জনবিরোধী এবং উন্নয়ন বিরোধী বলে আখ্যায়িত করছে প্রদেশ বিজেপি। যেখানে কোভিড পরিস্থিতিতে গোটা পৃথিবীর অর্থনীতির চাকা অচল হয়ে আছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে সার্বিকভাবে সমস্ত উদ্যোগ গ্রহণ করে আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রত্যেকটা অংশের মানুষের কাছে কি করে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টাকে যখন সুনিশ্চিত করছেন, প্রত্যেকটা মানুষের মঙ্গল সাধনে যখন তৎপর রয়েছেন, তখন এই বন্ধ যারা কৃষকের বিরোধী যারা শ্রমিকের বিরোধী তাদের মতন মানসিকতা সম্পন্ন মানুষই এই ধরনের বন্ধ ডাকতে পারেন, এর বাইরে এর আর কোনো বিষয় নেই। আসলে তারা কৃষি বিল এবং লেবার অ্যাক্ট এই দুটোর বিরোধিতা করে এরা আসলে কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী অবস্থানে চলে গেছেন এবং তার মানে এরা রাষ্ট্রবিরোধী অবস্থানে চলে গেছেন, কারণ যখন দেশের বৃহত্তর অংশের বিরুদ্ধে কেউ কথা বলে সেটাকে আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি আমরা বিবেচনা করি। কাজে এই বন্ধ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আমরা ধিক্কার জানাই এই ধরনের জনবিরোধী উন্নয়ন বিরোধী বন্ধকে এবং আমরা আশা করি রাজ্যের 37 লক্ষ উন্নয়নকামী মানুষ যারা উন্নয়নের সুফল পাচ্ছেন সম্মিলিতভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এই বন্ধকে সর্বতোভাবে প্রত্যাখ্যান করবেন এবং